ভোগের অপর নাম যেন চট্টগ্রাম। গত কয়েক দিনের টানা বৃষ্টি, সেই সাথে জোয়ারের পানি, নগরবাসী দুর্ভোগের মাত্রা সীমাহীন। তিন দিন ধরে বৃষ্টির পানিতে তলিয়ে আছে আগ্রাবাদ, সিডিএ, খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। পানির কারণে ঘর থেকে বের হতে পারছেন না কেউই। পানি ঢুকে পড়ায় বন্ধ আছে দোকানপাট। ক্ষুব্ধ নগরবাসী জানে না কবে মিলবে সমস্যার সমাধান। যে হারে পানির উচ্চতা বাড়তেছে, মনে হয় ভবিষ্যতে এখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে বা এই এলাকায় যারা বসবাস করতেছে সিডিআই আগ্রাবাদ অ্যাক্সেস ধরে, তাদের অবস্থা মনে হয় আরও খারাপ পর্যায়ে চলে যাবে। সহ্য করার শেষ সীমায় পৌঁছে গেছি আর কি, খুব কষ্টে আছি। এখন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এখানে মনে হয় না যে আর থাকতে পারবো আর কি। সবাই ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে থাকে, গ্রিন সিটি, মেগা সিটি, অনেক কিছু, অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ভোটের পরে তাদের আর ধরা ছোঁয়ার বাইরে, তাদেরকে আর পাওয়া যায় না। আমাদের ভাগ্যকে ইয়া করে নিছি, কিছু করার নাই, যে এভাবে আমাদের জীবনযাপন করতে হবে। যারা বস্তির ভিতরে আছে আশেপাশে, তারা মানে না খেয়ে আছে, মানে ঘরে বসতে পারে না। আমি এখন নামতে পারতেছি না, ঘুরতে পারতেছি না, এখানে গরম বর্তমানে একর একর পানি। ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যেতে পারতেছি না, রাস্তাঘাটে এটুটুকু পানি, অফিসে যেতে পারতেছি না, অফিসে যাইলে 200-300 টাকা গাড়ি ভাড়া লাগে, কেমনে অফিসে যাবো। সুইচ গেট যদি তখন করতে আজকে এত সমস্যা হইতো না, তখন কেন বাদটা দিল, টাকাগুলি কি করলো? এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পানি নামলেও নষ্ট হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য। পচে যাওয়া জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রায় 10 ইঞ্চি আরো উপরে উঠে গেছে, তারপরে আমি অনেক চেষ্টা করছি, ঘরের কোনো মাল বাঁচাইতে পারিনি। শুন, আদা এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা চাই এদের জলবদ্ধতা থেকে নিরসনের জন্য সরকার যথাযথ উদ্যোগ নিবে। সরকার যদি আগে কিছু সহযোগিতা করে, ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনের বৃষ্টিতে খাতুনগঞ্জে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম।